অন্তর ঠিক তো সব ঠিক, অন্তরে পর্দা আছে তার পর্দা করার কি দরকার? কথা বুঝতে পারেননি? নাউজুবিল্লাহ। তো অন্তর ঠিক হলে যদি সবই ঠিক হতো তাহলে বাদশাহ হেরাক্লিয়াস মুসলমান। কেননা বাদশাহ হেরাক্লিয়াস অন্তর দিয়ে বিশ্বাস করত যে মুহাম্মদ আল্লাহর নবী এবং তার রাসূল, কিন্তু মুখে ঘোষণা দেয়নি। কথা বুঝতে পেরেছেন? কাজে বাস্তবায়ন করেনি। বুখারীর হাদিস খুলেন, বুখারী শরীফের প্রথম দুই তিনটা হাদিস হেরাক্লিয়াসের বিশাল ঘটনা। যখন হুদাইবিয়ার সন্ধি হয়েছে, হুদাইবিয়ার সন্ধির সময় একটু ফাঁকা সময়, মক্কার কাফিরদের সাথে আজীবন যুদ্ধ লেগে থাকতো, এখন চুক্তির কারণে যুদ্ধ নাই, তো মক্কার কাফির গেছে ব্যবসা করতে সিরিয়াতে, আর আল্লাহ রাসুল এই সময়কে কাজে লাগিয়েছেন দাওয়াতি কাজে, চিঠি লিখছেন বড় বড় বাদশার কাছে। তৎকালীন রোমান সাম্রাজ্য, রোমান মানে রোম, রোম মানে আজকের ইতালির রাজধানী রোমকেই তৎকালীন যুগে রোম বলা হতো, এবং কোরআনের আয়াত গলিবাতির রোম সেটা আজকের ইতালির রাজধানী রোম। এবং আল্লাহর রাসুলের যে হাদিসের মধ্যে যদি কোথাও রোম আসে তো এটাও আজকের ইতালির রাজধানী রোম। এটা খ্রিস্টানদের আদিকালের কেন্দ্র, সেই কাল থেকে আজ পর্যন্ত এখনও কেন্দ্র, ইউরোপ, উরুব্বা। রোমান সাম্রাজ্য, আর একদিকে পারস্য, পারস্য মানে ফার্সি, বাংলায় বলে প, কিন্তু ওটাই আরবিতে আছে ফার্সি, ফুরস, কেন আরবিতে পর কোনো উচ্চারণ নাই, আরবিতে পর কোনো উচ্চারণ নাই, সেটা আমরা পারস্য বলতেছি, ওটাই আরবিতে বলে ফুরস, ফার্সি। যারা ফার্সি ভাষায় কথা বলে, কারা ফার্সিতে কথা বলে? ইরানের লোক ফার্সিতে কথা বলে। তো ইরানের সাম্রাজ্যের নাম হচ্ছে পারস্য সাম্রাজ্য। পারস্য সাম্রাজ্যের লোকেরা ছিল অগ্নিপূজক, আর রোমান সাম্রাজ্যের লোকেরা ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী। আল্লাহ রাসুল দুইজনের কাছে চিঠি লিখলেন ইসলাম গ্রহণের, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, নিরাপদে থাকবে। চিঠি মুহাম্মদ আব্দুল্লাহ, আল্লাহর বান্দা এবং তার নবীর পক্ষ থেকে তোমার নিকটে, আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি বর্ষিত হোক তার প্রতি যে হেদায়েতের অনুসারী। তারপর আল্লাহ রাসুল ওই আয়াত লাগিয়ে দিলেন, তাআলা ইলা কালিমাতিন বাইনানা ওয়া বাইনাকুম, ওই কালেমার দিকে আসো, যেই কালেমা, যেই কথা আমার এবং তোমাদের মধ্যে একক, যেটা ডাক্তার জাকির নায়েক তার প্রায় বক্তব্যে বলে, ওটা আল্লাহ রাসুলের চিঠির বাক্য। আল্লাহ রাসুল বাদশাহদের নিকটে চিঠি লিখেছেন এই বাক্য দিয়ে, বেশি নয়, দুই তিনটা বাক্য, তার মধ্যে একটাই দাওয়াত তোমার আর আমার মধ্যে যেটা একমত, যে আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহর কোনো মূর্তি বানানো যাবে না, কোনো শরিক করা যাবে না, আসো এই কথাটা মানি। এটা তাওরাতেরও কথা, এটা ইঞ্জিলেরও কথা, এটা কোরআনেরও কথা, অন্তত যেটাতে একমত সেটা তো মানি, এটা এই বলে আল্লাহ রাসুল চিঠি লিখলেন। হেরাক্লিয়াসের কাছে চিঠি গেছে, হেরাক্লিয়াস বলছে চিঠি কার নিকট থেকে এসেছে? আরবের যে লোক নবীর দাবি করেছে তার নিকট থেকে এসেছে। আশেপাশে কোনো আরব ব্যবসায়ী আছে তো বলে আছে, আবু সুফিয়ান, চিঠি এসেছে আল্লাহর রাসুলের পক্ষ থেকে, আর ব্যবসা করতে গেছে আল্লাহর রাসুলের তৎকালীন সবচেয়ে বড় শত্রু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। তা আবু সুফিয়ানকে ডেকে পাঠাও। ডেকে পাঠালেন, বাদশাহ জিজ্ঞেস করতে লাগলো, এই এই আচ্ছা শোনো, মুহাম্মাদের পূর্বে ইতিপূর্বে কেউ কি নবুয়তের দাবি করেছিল তোমাদের কেউ? বলে না। যদি কেউ নবুয়তের দাবি করে থাকতো তাহলে আমি মনে করতাম যে ওর দেখা দেখি মুহাম্মাদ করছে, একজনের দেখা দেখি আরেকজন কাজ করে না। আচ্ছা মুহাম্মাদের বংশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে কি কেউ রাজা ছিল? তো বলে না, কেউ রাজা বাদশাহ ছিল না। যদি তাই হয় তাহলে, যদি থাকতো রাজা বাদশাহ, তাহলে আমি মনে করতাম নিজের বাপদাদার হারানো রাজত্ব ফিরে পাওয়ার জন্য ঢং করে নবুয়তের দাবি করতেছে, নাউজুবিল্লাহ। তো যেহেতু কেউ রাজা বাদশাহ ছিল না তাহলে তো এটাও হওয়ার কথা নয়। এভাবে একের পর এক বাদশাহ হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছে, আচ্ছা নবুয়তের পূর্বে কি কোনোদিন মিথ্যা কথা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো বলে না। এখানে আবার একটা মজার জিনিস দেখেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফের, আল্লাহ রাসুলের সবচেয়ে বড় শত্রু, আবু জাহালের পরে প্রত্যেকটা যুদ্ধে কমান্ডার ছিল, চিফ অফ কমান্ডার, প্রধান সেনাপতি আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে আবু জাহালের পরে, শত্রুর বিষয়ে জিজ্ঞেস করা হচ্ছে, কিন্তু একটা মিথ্যা কথা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেননি। শত্রু হওয়ার পরও তৎকালীন আরব কাফেরের নিকটে মিথ্যা এত জঘন্য, এত ভয়াবহ, এত ভয়ঙ্কর, এত ন্যাক্কার অপরাধ ছিল যে শত্রুর ক্ষেত্রেও তারা মিথ্যা বলতো না। আর আজকে আমরা বাঙালিরা কত নিচে নেমে গেছে, মিথ্যা হচ্ছে সবচেয়ে সহজ বস্তু বাংলাদেশে, যত রাজনৈতিক দল, নেতা, ভোট, চুরি, চামারি, ব্যবসা, বাণিজ্য, প্রত্যেকটা পদক্ষেপে 24 ঘন্টা মিথ্যা। তাহলে আমরা তৎকালীন কাফেরদের চাইতেও নিকৃষ্ট, তারা মিথ্যা বলার সাহস করেনি।
হিরাক্লিয়াস জিজ্ঞেস করছে আবু সুফিয়ানকে, কথা জিজ্ঞেস করতে 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 যখন সব কথা জিজ্ঞেস করা হয়ে গেল, আমি আসল কথায় চলে আসতেছি যেটা বলার জন্য এটা বলা, তখন হিরাক্লিয়াস বলছে, শোনো, তুমি যা যা বললে তা যদি সত্য হয়, জেনে রাখো, তুমি যা যা বললে তা যদি সত্য হয় তাহলে জেনে রাখো তিনি সত্য নবী, আর আমার পায়ের নিচে যে মাটি আছে এই মাটির উপরও একদিন তিনি ক্ষমতা বসাবেন, এই মাটিও তার অধীনে চলে যাবে। তার বলার বেশি দিন লাগেনি, সাহাবিরার রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের পতন ঘটিয়ে ছেড়েছেন। তো এই হাদিস বলার উদ্দেশ্য কি? সুফিয়া হিরাক্লিয়াস কিন্তু বলেনি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মাদ আল্লাহর রাসূল ও তার বান্দা, চলো এবার সালাত আদায় করি, চলো সিয়াম পালন করি। কথা বুঝতে পারেননি হিরাক্লিয়াস, অন্তর দিয়ে একশোতে একশো জানতো যে মুহাম্মাদ আল্লাহর নবী। তাহলে কি সে মুসলমান? তাহলে শুধু অন্তরে থাকলেই হবে না, কাজে বাস্তবায়ন লাগবে? যে হিরাক্লিয়াস কাফের, হিরাক্লিয়াস ইমান আনয়ন করেনি, প্রকাশ্যে ঘোষণা দেয়নি, রাজত্ব হারানোর ভয়ে চেষ্টা করেছিল ঘোষণা দেওয়ার, যখন দেখলো যে রাজত্ব হারিয়ে যাবে, মানুষ মেরে ফেলে দিবে, তখন আর ঘোষণা দেয়নি, ওভাবেই মারা গেছে। আবু তালেব কি জানতো না চাচা হওয়ার পরে যে আল্লাহ রাসুল সবচেয়ে বেশি কে চিনতো আল্লাহ রাসুলকে? তার চাচাই চিনতো, কিন্তু তিনি কি ঘোষণা দিয়েছিলেন আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ রাসুলুল্লাহ? দেননি, কিন্তু অন্তর দিয়ে কিন্তু অবশ্যই জানতেন যে আমার ভাতিজা নবী। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, ইবলিস কি জানতো না যে আদম আলাইহি সালাত ওয়াসালামকে সিজদা করাই উচিত? কেন, এটা আল্লাহর নির্দেশ। আমরা যতটা না আল্লাহকে চিনি তার চেয়ে বেশি ইবলিস চিনে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আমরা যতটা না আল্লাহকে চিনি তার চেয়ে বেশি কে চিনে? ইবলিস চিনে। ইবলিস মুখে স্বীকৃতি কাজে বাস্তবায়ন দিল না, কিন্তু অন্তরে ঠিকই জানে যে এটাই করতে হবে, এটাই সত্য, আমাদের চাইতে বেশি জানে। এরকম সময় মানুষ হক জানার পরও কেন আসতে পারে না জানেন? হক জানার পরও কেন মানতে পারে না জানেন? ইগো, মানুষের কি থাকে? ইগো থাকে। যেমন আমি উদাহরণ দিয়ে বুঝাই, নাহলে আপনার মনে খটকা থেকে যাবে। আপনি দেখছেন যে আপনার স্ত্রী পর পুরুষের সাথে পরকীয়া করতেছে, আপনি করলেন কি, ওকে জবাই করে দিলেন, জবাই করে দিয়ে লাশ থানায় নিয়ে গিয়ে বললেন যে আমি আমার স্ত্রীকে জবাই করেছি। তা আপনি কি জানেন না যে ওকে জবাই করলে আপনার ফাঁসি হবে? জানেন না? জানেন না। তারপরও কী জন্য জবাই করলেন? আপনার ইগো হার্ট হয়েছে, আপনার ইগোতে কি হয়েছে? আঘাত পেয়েছে। ইগোতে আঘাত লাগলে ব্রেন নষ্ট হয়ে যায়, তখন মরা মানুষ ভালো মনে করে, তবুও যেটা করা উচিত সেটা করবে না, মরে যাবো তাও এটা করবে না। তো ইবলিস এত শান শওকত, ইবলিসের ইগোতে আঘাত লেগেছে, মাটির তৈরি একজন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমি আগুনের তৈরি, এতদিন থেকে আল্লাহর ইবাদত করি, এতদিন থেকে আছি, আর আজকে কয়দিন পর তাকে নতুন সৃষ্টি করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নতুন তার জন্ম হলো, তাকে নাকি আমার সিজদা করা লাগবে? মরে যাবো তাও ভালো, জাহান্নামে আজীবন থাকবো তাও ভালো, সিজদা করতে পারবো না। বুঝতে পারেননি? এটা হলো ইগো। তাহলে মানুষ হক জানার পরও মানতে পারে না কেন? ইগোর জন্য। হিরাক্লিয়াস জানার পরও মানতে পারেনি কেন? ক্ষমতা হারানোর ভয়ে, ইগোর কারণে। তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম মানহাজ আহলে সুন্নতি ওয়াল জামাত আবার ইমানের কাছে এসে বিভক্ত হয়ে গেল। একদল মানুষ বলল অন্তর ঠিক তো সব ঠিক, এরা হচ্ছে মুরজিয়া। এরা কি? মুরজিয়া। আর একদল মানুষ বলল যে যার আমল নাই তার ইমানই নাই, যার আমল নাই তার কি নাই? ইমানই নাই, সে কাফের হয়ে গেছে। এদেরকে বলা হয় খারিজি। অমুক গান শুনতেছে আর ইমানই নাই, ওকে হত্যা করে দাও, কাফের হয়ে গেছে। অমুক জায়গায় যাত্রার মঞ্চ চলতেছে আর ইমানই নাই, ওখানে বম মেরে ধ্বংস করে দাও। অমুক বিচারক বিচারপতি কোরআন এবং হাদিস অনুযায়ী বিচার ফয়সালা করে না আর ইমানই নাই, ওকে বম মেরে উড়িয়ে দাও কোর্টকে। কথা বুঝতে পেরেছেন? এই দুই দিকে দুই গ্রুপ চলে গেল, মাঝখানে মানহাজ আহলে সুন্নাতি ওয়াল জামাত, সাহাবিদের মানহাজ, সুন্নাতের মানহাজ। সেটা কি? শুধু মন্ত্রে থাকলে হবে না, মুখেও স্বীকৃতি দিতে হবে, কাজেও বাস্তবায়ন করতে হবে, আমলও থাকতে হবে। তবে আমল নাই মানে ইমান নাই এ কথা নয়, আমল নাই মানে ইমান কমে গেছে। ইমান কি হয়েছে? কমে গেছে। আর আমল আছে মানে ইমান বেড়েছে।
এইজন্য মুরজিয়ারাও বিশ্বাস করে না যে ঈমান বাড়ে বা কমে, এইজন্য খারিজিরাও বিশ্বাস করে না যে ঈমান বাড়ে বা কমে, আহলুস সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে যে ঈমান বাড়ে কমে আমলের প্রভাব, আমল বেশি ঈমান আছে, সালাত ঠিকমতো আদায় করে, সিয়াম ঠিকমতো পালন করে, গুনাহ থেকে বেঁচে থাকে, তার মানে ঈমান বেশি আছে, আমলের কমতি মানে ঈমান কম আছে, এটা হলো মানহাজ আহলুস সুন্নাতি ওয়াল জামাত। এই যে এইভাবে যে মানহাজটা চলে আসতেছে, বাতিল ফেরকাগুলো আলাদা হয়ে যাচ্ছে, ওই যে শুরুতে শিয়া খারেজি আলাদা হয়ে গেল, মুতাজিলা জাহমিয়া মুশাববিহা মুজাসসিমা আলাদা হয়ে গেল, মাতুরিদিয়া শাআরি আলাদা হয়ে গেল, তারপরে খারেজি মুরজিয়া আলাদা হয়ে গেল, জাবারিয়া কাদারিয়া আলাদা হয়ে গেল, এই যে মাঝখানের সিরাতে মুস্তাকিম মানহাজ আহলি সুন্নতি ওয়াল জামাআ সাহাবিদের মানহাজ, মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি যার উপর আছি, সাহাবিরা যার উপর আছে, এটাই হক, এটার পিছনেই তোমরা ছোট, এবং এটা আমরা খুঁজে পাবো কোথায় থেকে, হক মানহাজ আহলুস সুন্নাত ওয়াল জামাত খুঁজে পাবো কোথায় থেকে, সালাফে সালেহিনের অনুসরণ, অতীতে চলে যাওয়া সৎ ব্যক্তিদের অনুসরণ। দলিল কোথায়? পাঁচ অক্ত সালাতে আপনি পড়েন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম দেখান, মানহাজ আহলি সুন্নাত ওয়াল জামাত দেখান, সঠিক সরল সোজা পথ দেখান। এটা কাদের পথ? এই পথ কাদের পথ? কেমনে চিনবা কোনটা সিরাতে মুস্তাকিম, কেমনে চিনবা কোনটা মানহাজ আহলি সুন্নাত ওয়াল জামাত? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আল্লাহর দয়া আছে। কথা বুঝতে পারলেন? আল্লাহ পথ চিনাচ্ছেন মানুষ দিয়ে, আগে চলে যাওয়া সৎ কর্মশীল বান্দাগণের যে পথ, ইব্রাহিম মুসা ঈসা মোহাম্মদ আবু বকর ওমর উসমান আলী, পরবর্তীতে আরও যারা বড় বড় ইমাম আবু হানিফা শাফিঈ আহমদ বিন হাম্বাল মালিক বুখারী মুসলিম আল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর আল্লাহ দয়া করেছেন, তাদের পথ সিরাতে মুস্তাকিম, তাদের পথ আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ। এখানে আরেকটা কথা মাঝখানে আপনাকে বলে যায়, সেটা কি? এই আয়াত আরেকটা জিনিস প্রমাণ করে যে সিরাতে মুস্তাকিমে চলার ভাগ্য তারই হয় যার উপর আল্লাহর দয়া আছে। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিমে চলার ভাগ্য তারই হয় যাকে আল্লাহ ভালোবাসেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদালিন, সিরাতে মুস্তাকিমে চলার ভাগ্য তার হয় না যার উপর আল্লাহর গজব আছে, অভিশাপ আছে, যে পথ ভ্রষ্ট অভিশপ্ত, যার উপর আল্লাহর দয়া নাই, আল্লাহর রহমত বঞ্চিত, আল্লাহর করুণা বঞ্চিত, আল্লাহর দয়া থেকে বিতাড়িত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত, সে সিরাতে মুস্তাকিমে অনুসরণ করার ভাগ্য তার হয় না। আল্লাহ আপনাকে ভালোবাসেন না ভালোবাসেন না, এটা বুঝার উপায় আপনার টাকা পয়সা নয়, এটা বুঝার উপায় আপনার ক্ষমতা নয়, এটা বুঝার উপায় আপনার বাড়ি গাড়ি নয়, এটা বুঝার উপায় আপনার মান মর্যাদা নয়। আজকে আমার হাতে টাকা আছে, আপনারা সম্মান দিয়ে আমাকে ডেকে এনেছেন, তার মানে আল্লাহ আমাকে ভালোবাসে, এটা বুঝার উপায় নয়। একজন চেয়ারম্যান সাহেব, তাকে আল্লাহ চেয়ারম্যান করেছে, একজনকে আল্লাহ প্রধানমন্ত্রী করেছে, তার মানে আল্লাহ তাকে ভালোবাসেন, এটা বুঝার উপায় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইউতিদ দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব, আল্লাহ দুনিয়া তাকেও দেন, দুনিয়ার ক্ষমতা ঐশ্বর্য টাকা পয়সা আল্লাহ তাকেও দেন যাকে আল্লাহ ভালোবাসেন, ওয়া মান লা ইউহিব, দুনিয়ার ক্ষমতা টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য আল্লাহ তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন না। ফেরাউন এত বড় কাফের হওয়ার পরেও আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাকে পাওয়ার দিয়েছেন, কারুন এত বড় কাফের হওয়ার পরেও আল্লাহ তাকে টাকা পয়সা দিয়েছেন, অঢেল ধন দৌলত দিয়েছেন, আর দাউদ আর সুলাইমানকেও আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, মানে টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা আল্লাহর দয়া বুঝার মাপকাঠি নয়, আল্লাহ তাকেই ভালোবাসেন। কেমনে বুঝবেন কাকে ভালোবাসেন? যাকে আল্লাহ তার আনুগত্য করার, তার দাসত্ব করার সুযোগ দেন। আজকে আপনি নিজে জিজ্ঞেস করেন, ফজরের সালাত আদায় করতে পেরেছেন কি না? মনে মনে
যদি আপনি ফজরের সালাত আদায় করতে পেরে থাকেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসেন আর যদি আপনি ফজরের সালাত আদায় করতে না পেরে থাকেন আপনি কোটি টাকার মালিক হলেও আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর দরবার থেকে বিতাড়িত আল্লাহর করুণা বঞ্চিত আল্লাহর শাস্তি এটা নয় যে আল্লাহ আপনার টাকা পয়সা ছিনিয়ে নিল আল্লাহর শাস্তি এটা নয় যে আল্লাহ আপনার জমি জায়গা ছিনিয়ে নিল আল্লাহর শাস্তি এটা নয় যে আল্লাহ আপনার ক্ষমতা ছিনিয়ে নিল যদি এটাই আল্লাহর শাস্তি হতো তাহলে দেখেন এক মিনিট দেখেন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম হচ্ছেন আবুল আম্বিয়া নবীগণের পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান হচ্ছে ইসহাক ইয়াকুবের সন্তান হচ্ছে ইউসুফ ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালাম নিজে নবী তার পিতা নবী তার দাদা নবী তার পরদাদা নবী আন নাবিয়ুবনুন 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 নাবী নবীর ছেলে নবীর ছেলে নবীর ছেলে নবী এর চেয়ে সম্মানিত বংশ পৃথিবীতে আর নাই আর হয় না ইব্রাহিমকে আল্লাহ যে সম্মান দিয়েছেন যত নবী কিয়ামত পর্যন্ত আসবে ইব্রাহিমের পরে যত নবী এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই কার বংশধর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর সেই মহান বংশের একজন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার নিজ ভাই তার সৎ মায়ের পেটের একই পিতার ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করে দিল আপনার ভাই কি আপনাকে কুয়ায় নিক্ষেপ করেছে নাকি হ্যাঁ তাহলে ইউসুফ আলাইহিসসালামকে যে কুয়ায় নিক্ষেপ করা হলো মানে ইউসুফ আলাইহিসসালামকে কি আল্লাহ ভালোবাসেন না কথার আমার উত্তর দেন আচ্ছা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে কুয়া থেকে তুলে ক্রীতদাস বাজারে বিক্রি করা হলো গোলাম আপনি কোনোদিন ক্রীতদাস হিসেবে বাজারে বিক্রি হয়েছেন উপস্থিত যারা আছেন বিক্রি হননি ইউসুফ আলাইহিসসালাম মানুষের বাড়িতে বিক্রি হয়ে মানুষের বাড়িতে কাজের লোক চাকর হয়ে কাজ করেন ঝাড়ু দেন পানি চাইলে পানি দেন উনি তো আর জানেন না ওনার সাথে কি ঘটেছে উনি তো ক্রীতদাস ওনাকে তো কিনে নিয়ে যাওয়া হয়েছে উনি তো কাজের লোক চাকর আপনি কোনোদিন মানুষের বাড়িতে চাকর ক্রীতদাস হিসেবে ছিলেন 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 ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখান থেকে এমন মিথ্যা অপবাদ তার মাথার উপর চাপিয়ে দেওয়া হলো এমন মিথ্যা অপবাদ ওরকম মিথ্যা অপবাদ আপনার নামে হয়তো কোনোদিন চাপানো হয়নি সেই মিথ্যা অপবাদ মাথায় নিয়ে উনি চলে গেলেন জেলে টানা সাত বছর জেল খাটলেন আপনি জেল খেটেছেন সাত বছর খাটেননি এই যে কুয়ায় নিক্ষেপ করা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বাজারে বিক্রি করা হলো ক্রীতদাস হিসেবে মানুষের বাড়িতে কাজ করলেন চাকর হিসেবে অপবাদ মাথায় নিলেন মাথায় নিয়ে জেল খাটলেন সাত বছর এতগুলো বিপদ তিনি অতিক্রম করতেছেন তখন তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবী তার পরদাদা নবী আর তখন তার পিতা ইয়াকুব তার জন্য অঝর ধারায় চোখের পানি ফেলে দোয়া করতেছেন আল্লাহর দরবারে তার জন্য তার পিতা নবীর দোয়া আছে তার নবী জীবিত পিতা জীবিত বাম পৃথিবীতে তো এরকম ঘটনা ঘটে যার বাপ নাই তার সাথে ওনার পিতা জীবিত এবং নবী হিসেবে এবং চোখের পানি ফেলতে ফেলতে অন্ধ হয়ে গেছে সন্তান ইউসুফের জন্য তাহলে এবার বলেন প্রশ্ন উপস্থিত জনতার নিকটে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আপনারা যেহেতু বলছেন যে আল্লাহ তাকে ভালোবাসে আপনারা যেহেতু দাবি করতেছেন তো আল্লাহ যে তাকে ভালোবাসে এই ভালোবাসার প্রমাণটা কোথায় উত্তর দেন আমি উত্তর চাচ্ছি জি অন্য একটা উত্তর চাচ্ছে আচ্ছা আমি উত্তর দিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে ভালোবাসেন এটা তার পুরো জীবনীতে সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ তাকে জেনার মতো অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহু আকবার তাহলে এবার বুঝেন তার উল্টাটা এবার তার পাল্টাটা বুঝেন যে আপনার উপর আল্লাহর দয়া আছে না নাই আপনার টাকা পয়সা নাই মনে করছেন আমার উপর দয়া নাই খেতে পাই না মনে করছেন দয়া নাই আর ইউসুফের চেয়ে কষ্ট আপনি কোনোদিন করেনি তাহলে ইউসুফের উপর আল্লাহর দয়া ছিল তার প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জেনা থেকে বাঁচিয়েছেন জেনার মতো মহা অপরাধ থেকে বাঁচিয়েছেন এবার আপনি শুনেন আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি সব
সবচেয়ে বড় গজব সবচেয়ে বড় আযাব এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জেনার মতো অপরাধে লিপ্ত রেখেছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি সবচেয়ে বড় আযাব সবচেয়ে বড় গজব এটাই যে আল্লাহ আপনাকে সুদের মতো মহা অন্যায় মহা অপরাধে লিপ্ত রেখেছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তির এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনাকে ফ্রি ফায়ার পাবজির মতো নিকৃষ্ট গেমে ব্যস্ত রেখেছে আপনার উপর আল্লাহর শাস্তির আযাব গজবের এটাই প্রমাণ যে আল্লাহ আপনাকে মদ নেশা জুয়ার আড্ডায় ব্যস্ত রেখেছে আপনার উপর আল্লাহর শাস্তির সবচেয়ে বড় প্রমাণ এটাই যে আপনি আল্লাহর দয়া পান না আপনি আল্লাহর রহমত পান না আপনি আল্লাহর করুণা বঞ্চিত আল্লাহর করুণা দৃষ্টি আপনার উপর নাই কোন ভাগাড়ে পড়ে আপনি মারা যাবেন এটা আল্লাহ পরোয়া করে না আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত আল্লাহর রহমত থেকে বিতাড়িত আল্লাহর করুণা থেকে বিতাড়িত এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি অতএব আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে তার রহমত থেকে বঞ্চিত না করে আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন আমাদেরকে তার দাসত্ব করার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন আমরা একটু মনোযোগ দেই আলোচনার শেষ দিকে চলে এসেছি বক্তব্যের শেষে জরুরি দুটো থেকে তিনটে কথা এক নাম্বার কথা আল্লাহ সুবহানাহু তাআলার দয়া রহমত করুণা পাওয়া একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা আর এই দয়া করুণা রহমত পাওয়ার কয়েকটা বড় উপায় এক নাম্বার উপায় হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারা যে মানুষের জীবনে পবিত্র কোরআন নাই হয় না তার সাথে যদি আল্লাহর যোগাযোগ আল্লাহ সুবহানাহু তাআলার সম্পর্ক থাকে আর ওই মানুষের সাথে যদি কেউ শত্রুতা করে তো আল্লাহ তার সাথে শত্রুতা করবেন এটা আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পর্ক রক্ষা করার সবচেয়ে বড় পাওয়ার এই বিষয়ে বহু হাদিস আছে যেগুলো আপনাদের সামনে পাঠ করা যায় আলোচনার শেষাংশে দান দানের জন্য আবেদন করা হয়েছে বিশাল প্রোগ্রাম হাজারো মানুষের উপস্থিতি এই প্রোগ্রাম আয়োজন করতে অবশ্যই খরচ আছে দানের বিষয়ে আমি শুধু এতটুকু বলবো কাফের মুশরিকও যদি দান করে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন গরিব মিসকিনকে যদি কাফের মুশরিকও সহযোগিতা করে তো আল্লাহ ওই কাফের মুশরিককেও তার দানের প্রতিদান দুনিয়াতেই দিবেন তার বিপদ আপদ দূর করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা আমলের প্রতিদান দেন আমলের মতো এটা আল্লাহর নিয়ম আমলের প্রতিদান দেন আমলের মতো যেমন কাজ তেমন ফল উদাহরণ জাহান্নামে জোনাত যারা জেনাকারী তারা জ্বলবে উলঙ্গ অবস্থায় লজ্জা স্থান থেকে দুর্গন্ধ বের হবে কেন লজ্জা স্থান থেকে দুর্গন্ধ বের হবে ওই লজ্জা স্থান দিয়ে দুনিয়াতে জেনা করতো তাই লজ্জা স্থান দিয়ে দুর্গন্ধ বের হবে কাজ যেমন ফল তেমন যে সুদখোর তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করা হবে যে আলেম জ্ঞান অনুযায়ী আমল করতো না তার মাথা পাথর দিয়ে নিক্ষেপ করে মাথা ফেড়ে ফেলা হবে কেন জ্ঞান তার মাথায় ছিল শাস্তি মাথায় যে মিথ্যা কথা বলতো তার গাল ফেড়ে ফেলা হবে কেন মুখ দিয়ে মিথ্যা বলতো শাস্তি মুখে আল্লাহ সুবহানাহু তাআলার প্রতিদানের নিয়ম এটা ভালো কাজ এবং মন্দ কাজ যেমন কর্ম তেমন ফল দুনিয়াতে যে চুক্তি লঙ্ঘন করেছে ওয়াদা ভঙ্গ করেছে কিয়ামতের মাঠে ওর পিছে চুক্তি লঙ্ঘনের বিশাল একটা পতাকা আল্লাহ ঝুলিয়ে দিয়ে তাকে অপমান করবেন দুনিয়াতে যে আরেকজনের জমি অবৈধভাবে দখল করেছে কিয়ামতের মাঠে ওর উপর সাত জমিন চাপিয়ে দিবেন আমল যেমন শাস্তি
তেমন যে উটের যাকাত দেয়নি গরুর যাকাত দেয়নি কিয়ামতের মাঠে ওর উট ওকে আঘাত করতে থাকবে যে সোনা চাঁদির যাকাত দেয়নি সোনা চাঁদি পুড়িয়ে শাস্তি দেওয়া হবে আমল যেমন ফল তেমন এটা আল্লাহর নীতি হিকমা আল্লাহ হচ্ছেন হাকিমুন আলিম সবচেয়ে জ্ঞানী সবচেয়ে প্রজ্ঞাময় প্রত্যেকটা কাজের পিছনে সূক্ষ্মতা আছে আল্লাহ তো দান আমল যেমন প্রতিদান তেমন দানে বিপদ দূর হয় দানে কি দূর হয় বিপদ দূর হয় প্রোগ্রাম কমিটি বিপদে আছে টাকা নাই মাদ্রাসা বিপদে আছে টাকা নাই গরীব মানুষ বিপদে আছে টাকা নাই আপনি টাকা দিচ্ছেন তার বিপদ দূর হচ্ছে প্রতিফল আপনি পাল্টা ওইরকমই পাবেন আল্লাহ আপনার বিপদ দূর করে দিবেন এটা যদি কাফের মুশরিক করে তবুও পাবে দুনিয়াতে কেন কিছু কিছু কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতেই দেন ভালো কাজ মন্দ কাজ আর সব সবচেয়ে দ্রুত যে খারাপ কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন সবচেয়ে দ্রুত যে খারাপ কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন তার একটা হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া সবচেয়ে দ্রুত পরকালের জন্য যেটা আছে ওটা পরে যে পিতা মাতাকে কষ্ট দিবে ওর শাস্তি দুনিয়াতে ওকে পেতেই হবে আর অনুভব করতে পারবে যে পিতা মাতাকে কষ্ট দেওয়ার জন্যই আমারই শাস্তি এটা সহিহ ইবনে হিব্বানের হাদিস তাহলে যে কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দ্রুত দেন তার একটা দান দান করবেন বিপদ দূর হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাবেন বাড়িতে বরকত আসবে তো কেউ যদি আপনাদের ভিতরে প্রবেশ করে আর একটা জিনিস মনে রাখবেন যত মানুষের রিজিকের দায়িত্ব আপনি উঠাবেন তত মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার হাত দিয়ে করিয়ে দিবে আপনার স্ত্রী তার রিজিক নিয়ে পৃথিবীতে এসেছে আপনার সন্তান তার রিজিক নিয়ে পৃথিবীতে এসেছে ওর ভাগ্যে যদি পোলাও কোরমা খাওয়া থাকে পোলাও কোরমা টাকা আল্লাহ আপনার হাত দিয়ে করিয়ে দিবে ওর যদি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়া ভাগ্যে থাকে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঠানোর টাকা আল্লাহ আপনার হাত দিয়ে করে দিবে এটা আল্লাহর জিম্মেদারি কেন রিজিকের আসল মালিক কে আল্লাহ লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করিও না তোকেও খাওয়াই তোর সন্তানকেও খাওয়াবো এখনো তুই নিজের রিজিকের মালিক হতে পারিসনি যে নিজের সন্তানের রিজিক নিয়ে চিন্তা করবি এখনো তো রিজিকের মালিক আমি আল্লাহ এটা আল্লাহর বাক্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলেননি যে তোমার পকেটের টাকা দাও ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম আল্লাহ বলেননি তোমার পকেটে যে টাকা আছে সেটা দাও আল্লাহ বলছে তোমার পকেট